মার্কস এঙ্গেলসের বিশ্ববিখ্যার আলোকে যে লেনিনীয় পার্টি তত্ত্ব কাঠামো গড়ে উঠেছে আজও দেশে দেশে তা পাথেয়। অবশ্যই তত্ত্বভাণ্ডার নানা জনের অবদানে এবং বিপ্লব এবং বিপ্লবী আন্দোলনের অভিজ্ঞতার দ্বারা আরও সমৃদ্ধ হয়ে চলেছে। তবে 1950-এর দশকে বিশ্বের কতগুলি বিপ্লবী পার্টি এবং বামপন্থী আন্দোলনের ক্রমবিকাশ আমরা লক্ষ্য করি, যা মার্কসবাদী লেনিনবাদী পার্টি তত্ত্বকে হুবহু অনুসরণ করে না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিডেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবান বিপ্লব, বলিভিয়ার গেরিলা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখলের লক্ষ্যে চে গুয়েভারার মহৎ অভিযান, চিলিতে সালভাদোর অ্যালেন্দের নেতৃত্বে পপুলার ফ্রন্টের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা, উরুগুয়েতে কুপা মোরোস মানে জাতীয় মুক্তি ফ্রন্টের বাগবাদী লেনিনবাদী শহুরে আরবান গেরিলা বাহিনীর সাময়িক সাফল্য, সর্বোপরি ফ্রান্সের 1868 সালের মে মাসে পার্টি নেতৃত্বকে প্রত্যাখ্যান করে ছাত্র যুব অভ্যুত্থান। অনুরূপভাবে ফিলিপাইন, কলম্বিয়া, অ্যাঙ্গোলা সহ আরও কতগুলি দেশে আমরা এই ধরনের সশস্ত্র বিপ্লব প্রচেষ্টা দেখি, যা ঠিক লেনিনের তত্ত্ব কাঠামোর মধ্যে পড়ে না। যদিও কিউবান বিপ্লব ছাড়া বিপুল আত্মত্যাগ সত্ত্বেও এর কোনোটি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারেনি। একই ধারাবাহিকতায় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে চীন সোভিয়েত বিভক্তি এবং তৎপরবর্তী বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের প্রেক্ষাপটে সমাজতন্ত্র অভিমুখী নতুন ধরনের বিপ্লবী পার্টি ও বামপন্থার উদ্ভব আমরা লক্ষ্য করি। ল্যাটিন আমেরিকার দেশগুলি বলশেভিক পার্টির মডেল বাদ বিচারহীনভাবে গ্রহণ না করে পরিবর্তনশীল বাস্তবতার সংযোজন বিয়োজনের মাধ্যমে একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র নির্মাণের দিকে অগ্রসর হয়। এক্ষেত্রে রণনীতি এবং রণকৌশলগত যুগ উপযোগী সংস্কার আনেন তারা। ব্রাজিলের কমিউনিস্ট পার্টি পাওলো ফ্রেইরের নিপীড়িতের শিক্ষা পদ্ধতি পেডাগোগি অব দ্য অপ্রেস এর আলোকে ভ্যানগার্ড পার্টি তত্ত্বকে অন্ধভাবে অনুসরণ না করে গণশিক্ষা আন্দোলন গড়ে তোলেন। নিকারাগুয়া সান্ডানিস্টরা তাদের বিপ্লবী লড়াইয়ে মুক্তির ধর্মতত্ত্বের অনুসারী যাজকদের অংশীদার করে নেয়। গুয়েতেমালার রাজনৈতিক সংগঠন গরিবদের গেরিলা বাহিনী আর্মি অব দ্য পুয়ার আদিবাসীদের অন্তর্ভুক্ত করে এবং তাদেরকেও বিপ্লবের অন্যতম চালিকা শক্তিরূপে স্বীকৃতি দেয়। এল সালভাদোরে কমিউনিস্ট গেরিলা কমান্ড্যান্ট হোর্সে স্কফিক হান্দাল ঘোষণা করেন, ল্যাটিন আমেরিকার বিপ্লবী শক্তি কেবল কমিউনিস্টরা নয়, নতুন নতুন বিপ্লবী সামাজিক শক্তিরও উদ্ভব ঘটেছে যাদেরকেও নেতৃত্বে অন্তর্ভুক্ত করতে হবে। ভেনিজুয়েলায় জনগণের প্রয়োজনে, জনগণের ব্যবস্থাপনায় এবং জনগণের মালিকানায় এই তিন বাহু মিলিয়ে ত্রিভুজ সমাজতন্ত্র বা ট্রায়াঙ্গুলার সোশ্যালিজমের দিকে অগ্রসর হয়। নেতৃত্ব সহ সর্বস্তরে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণও আমেরিকার সমাজতন্ত্র অভিমুখী অভিযাত্রায় নারী মুক্তিকামী উপাদান সংযুক্ত করেছে। ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেত্রী ও মার্ক্সবাদী তাত্ত্বিক মার্থা হার্নেকার বিগত কয়েক দশকের এই নতুন পরিবর্তনগুলি অনুসন্ধান করেছেন এবং বিভিন্ন দেশের পার্টিগুলির লেনিনীয় তত্ত্ব কাঠামোকে যান্ত্রিক, খণ্ডিত এবং অন্ধভাবে অনুসরণের ভুল, ত্রুটি, বিচ্যুতি কিছু তুলে ধরেছেন। এগুলি হল ভ্যানগার্ডিজম, ভার্টিকালিজম ও অথরিটিয়ানিজম মানে নেতৃত্ববাদ বা উপর থেকে চাপিয়ে দেওয়াবাদ ও কর্তৃত্ববাদ। এভাবে পার্টির নির্দেশে আন্দোলনের গতিমুখ, নেতৃত্বের দায়িত্ব, সংগ্রামের প্ল্যাটফর্মের প্রস্তুতি মীমাংসিত হতো এবং সমাধানগুলি ধীরে ধীরে নিচের সামাজিক আন্দোলনগুলির কাছে পৌঁছতো। ফলে এইসব সামাজিক আন্দোলনের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির পরিকল্পনায় অংশ নিতে সামাজিক আন্দোলনগুলি বাধা পেত। দুই নম্বর উনি বলছেন থিওরিজম বা ডগমাটিজম মানে মততন্ত্রবাদ ও গোড়ামিবাদ, যা স্ট্র্যাটেজিজম বা রণনীতিবাদের দিকে ঠেলে দিত। ফলে ঐতিহাসিক অবস্থা সুনির্দিষ্ট বিশ্লেষণ ছাড়াই বড় বড় রণনীতিগত লক্ষ্য নির্ধারিত হয়েছিল, যেমন জাতীয় মুক্তি ও সমাজতন্ত্রের জন্য সংগ্রাম। বাস্তবতার বিশ্লেষণে একটি বিকৃত সাবজেক্টিভিজম বা আত্মগতবাদ, যা ঐতিহাসিক আত্মগত অবস্থার বিভূর্ত ধারণাকে সুনির্দিষ্ট করেছিল, ফলে অনুপযুক্ত রণনীতি রণকৌশল অনুষ্ঠিত হয়েছিল। সংকট, দুর্বলতা এবং এ থেকে উত্তরণের জন্য মার্তার অভিবাদ হল গণতন্ত্রের উপর পর্যাপ্ত গুরুত্ব প্রদান, কেননা এ যাবৎ গণতান্ত্রিক বিশেষণ প্রয়োগ করা হতো সমাজ গণতান্ত্রিকদের ক্ষেত্রে, যেন বা কমিউনিস্ট বা বিপ্লবী শক্তিরা গণতান্ত্রিক নয়। আসলে গণতন্ত্র হচ্ছে জনগণের প্রিয় পতাকাগুলির অন্যতম। গণতন্ত্রের সংগ্রাম সমাজতন্ত্রের সংগ্রাম থেকে পৃথক নয়, বরং সমাজতন্ত্রের মধ্যেই গণতন্ত্র পূর্ণ বিকশিত হতে পারে। জনগণ যাতে মনে করে তারাই নায়ক, সেই জন্য জনগণকে সহায়তা করতে হবে। কেবল শ্রমজীবী শ্রেণী নিয়ে চিহ্নিত মজুরপন্থী মানে ওয়ার্কারিস্ট কর্মপন্থার বদলে নতুন বিষয়ের বহুত্বকে মান্যতা দিতে হবে এবং বৈষম্যের শিকার সকল পক্ষের, যেমন নারী, আদিবাসী, বৃদ্ধ, প্রতিবন্ধী, যৌনকর্মী, লিঙ্গ বৈচিত্র্য, প্রান্তিক, দলিত জনগোষ্ঠী ইত্যাদি, তাদেরও স্বার্থ রক্ষায় রাখতে হবে। নিজমুখী সামরিক নেতার ধরন বদল করে গণশিক্ষক হতে হবে,
যা জনগণের সঞ্চিত সকল বিচক্ষণ শক্তিকে মুক্ত করতে পারে। ল্যাটিন আমেরিকার এই নয়া দিগন্ত লেনিনবাদী এবং বিপ্লবী আন্দোলন বিকাশ করার ক্ষেত্রে সৃজনশীল গবেষণাগার হিসেবে উদ্দীপনা সৃষ্টি করেছে, যদিও এর পক্ষে বিপক্ষ রয়েছে এবং থাকাই স্বাভাবিক। লেনিন এবং তার পরবর্তী পার্টি ভাবনাকে আক্রমণ শতবর্ষের বেশি সময় ধরে চললেও সাম্প্রতিককালে তার নূতন রূপ পরিগ্রহ করেছে। আর যারা এই সমালোচনা করছেন তারা সবাই যে সমাজতন্ত্রের শত্রু এবং পুঁজিবাদের বন্ধু তা নয়। অকুপাক ওয়াল স্ট্রিটের ওয়াল 1% বরাব 99% আন্দোলন, আরব বসন্ত, তাহরির স্কোয়ার অভ্যুত্থান, লিবিয়া, তিউনিশিয়া, তুরস্কের গণবিস্ফোরণ, দিল্লির কেজরিওয়ালের আমজনতার আন্দোলন এই সমালোচনাকে আরও উৎসাহিত করেছে। আর এই আক্রমণের মূল অনেক সময় গোপন লক্ষ্যবস্তু হল লেনিনের ভ্যানগার্ড পার্টির ধারণা। এই পর্বে প্রথাগত বুর্জোয়া পেটি বুর্জোয়া সমালোচনা নয়, ভ্যানগার্ড পার্টির বিরুদ্ধে সমালোচনা মুখর হলেন নানা বিপ্লবী এবং র্যাডিক্যাল বুদ্ধিজীবীরা, নয়া মার্ক্সবাদী, নিও মার্ক্সিস্ট, পশ্চিমা মার্ক্সবাদী, ওয়েস্টার্ন মার্ক্সবাদী, পোস্ট মার্ক্সিস্ট, উত্তর মার্ক্সবাদী, ফ্রাঙ্কফুর্ট স্কুল, পোস্ট কলোনিয়ালিস্ট বা উত্তর উপনিবেশবাদী, উত্তর আধুনিক ভাবুকরা, পোস্ট মডার্ন ভাবুকরা, যাদের মুষ্টিমেয় বাদে আবার সকলেই বিপ্লবী তৎপরতার সঙ্গে যুক্ত নয়, কেবল একাডেমিক চর্চায় লিপ্ত তাদের তরফ থেকে। সাম্প্রতিককালে তীব্র হলেও আসলে এর উদ্ভব 60-এর দশকে সোভিয়েট কেন্দ্রিক স্ট্যালিন ও স্ট্যালিন উত্তর বিতর্ক, হাঙ্গেরি ও স্লোভোস্লাভিকের সোভিয়েত হস্তক্ষেপ তাদের মধ্যে স্বপ্নভঙ্গের বেদনা জাগায়। কিন্তু তারা সমাজতন্ত্র বিনির্মাণের দুর্গম, জটিল, দ্বন্দ্ব সংঘাতময় দুরূহতাকে উপলব্ধি না করে বিপ্লবের তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে বিশুদ্ধতার পূজারীতে পরিণত হয়। সমাজতন্ত্রের অভিজ্ঞতার ভুল ত্রুটি দুর্বলতার সঠিক বিশ্লেষণে আগ্রহী না হয়ে তারা সরল সমালোচনায় নিজেদেরকে সঁপে দেয়। শিশু সমেত ময়লা কাঁথা ছুঁড়ে ফেলার মতো তারা পার্টি তত্ত্বকেই খারিজ করে বসে। এদের মনে ক্রমশ এই ধারণা বাধা বাঁধল যে পার্টি হলো আত্মবাদ সর্বস্ব, স্বেচ্ছাচারী, জনগণকে হটিয়ে দিয়ে জনগণের বিকল্প, শ্রেণীর স্থান দখলকারী, মুষ্টিময় নেতৃত্বের কর্তৃত্বাধীন। এইভাবে তারা পার্টি তত্ত্ব এবং নীতিকেই বাতিল বলে ঘোষণা করেন। এই ফুকো থেকে অ্যালান বাদিউ সকলেই এই বিভ্রান্তির জ্বরে আক্রান্ত হলেন। মার্ক্সবাদী পণ্ডিত ও মার্ক্স ভক্ত চার্লস বেটেলহাম তো বলেই বসলেন যে পার্টি এবং সমাজতন্ত্র বিকৃতির জন্য স্ট্যালিন নয়, লেনিনই অপরাধী। 1917 সালের বিপ্লবের পরে সংসদ ভেঙে দেওয়ার দায়ে তিনি লেনিনের বিরুদ্ধে ওই অভিযোগ ছুড়ে দেন। এর পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিগত বিপ্লবের ফলে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় কাঠামোগত নানান অভূতপূর্ব পরিবর্তন শ্রমিক শ্রেণীর মধ্যেও নানান বৈচিত্র্যতা আনে। আর এইসব মিলিতভাবে তাদের পার্টিবিহীন বিপ্লবের বিকল্প তত্ত্ব নির্মাণের দিকে প্রলুব্ধ করে। এদেরকে কেউ হাল ছেড়ে দিয়ে বিকল্প নেই বলে উদার গণতান্ত্রিক পুঁজিবাদেই পথ খুঁজতে থাকে। আবার অনেকে বহু বিকল্প থাকার কথা বলে সুনির্দিষ্ট কোনো বিকল্প পথ দেখাতে না পেরে অরাজনৈতিক, স্বেচ্ছাশ্রমদ্বৈতী, এনজিওমূলক কর্মকাণ্ডের দাওয়াই বাতলান, যেমন সুশীল সমাজ তৎপরতা, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং, ক্যাম্পেইন, সেমিনার, ডায়ালগ, আইডেন্টিটি পলিটিক্স, পরিচয়, রাজনীতি এইসব। আর্জেন্টিনার আর্নেস্তো লাকলাও এবং তার সহযোদ্ধা চান্তাল মৌফে ক্ষমতা দখল না করেই দুনিয়াকে বদলানোর নিদার দেন। তাদের মতে পুঁজিবাদী রাষ্ট্র টিকে আছে শ্রমিক শ্রেণীর উদ্বৃত্ত আত্মীকরণের মাধ্যমে, তাই শ্রমিকরা এক্ষেত্রে নিজেদের প্রত্যাহার করলে এ ব্যবস্থা এমনি ধসে পড়বে, বিপ্লব বা পার্টিরা দরকার হবে না। কিন্তু কার বিরুদ্ধে কিভাবে লড়ায়, কে শত্রু, কে মিত্র, কোথা থেকে শুরু করতে হবে এবং কে করবে, পুঁজিবাদের শোষণ বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে লড়াইটা কিভাবে হবে, ক্ষমতা দখলের প্রশ্নে এইসব মৌলিক প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। অনেকে আবার শ্রমিক শ্রেণীর মুক্তিকামী বিপ্লবী ঐতিহাসিক ভূমিকার উপর আস্থা রাখতে পারলেন না। এমনকি কেউ কেউ শ্রমিক শ্রেণীর বিশ্বময় সজীব, সরব ও সংগ্রামী অস্তিত্বকে দেখতে এবং বুঝতেও চাইলেন না। ডান দিকের ড্যানিয়েল বেইল শ্রমিক শ্রেণীর মৃত্যু ঘোষণা করলেন, অন্যদিকে বামপন্থী আন্দ্রে গস তাদেরকে বিদায় জানালেন, ফেয়ার অ্যান্ড টু ওয়ার্কিং ক্লাস। আর এক দল আরও আগেই ঘোষণা দেন, আমরা মার্ক্সবাদের চেয়ে আরও বৈপ্লবিক তত্ত্ব চাই। আরব বসন্তের সময় ইতালির বিপ্লবী বুদ্ধিজীবী আন্তোনিও নেগ্রি গার্ডিয়ান পত্রিকায় লিখলেন, আরে এরকমই তো আমরা একটা বিপ্লব চেয়েছিলাম। কারণ তার মতে পুঁজিবাদ এখন পুঁজিবাদ ক্ষমতা এসব এখন নৈর্ব্যক্তিক, বাস্তব রূপহীন। এখন অনুক্ষমতা, জৈব ক্ষমতা, অনুসংগ্রাম, ডিজিটাল লেবার, প্ল্যাটফর্ম ইকোনমি এসবের যুগ, এখন এসব নৈর্ব্যক্তিক, বাস্তব। শ্রমিক শ্রেণীও তাই নৈর্ব্যক্তিক, খণ্ডবিখণ্ড এবং নানারূপী। ফলে পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সমষ্টিগত সংগ্রামও নৈর্ব্যক্তিক এবং অবয়বহীন। পুঁজি এখন এম্পায়ার বা সাম্রাজ্য। আমরা জানি শ্রমিক শ্রেণীরা স্বতঃস্ফূর্তভাবে পুঁজিবাদের বিরুদ্ধে লড়ে এবং এখনও লড়ছে,
নানারূপী স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভও দেশে দেশে গড়ে উঠছে, কিন্তু এর কোনোটাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ফলাফল প্রত্যাশার বিপরীতেই চলে গিয়েছে। অকুপাই ওয়াল স্ট্রিট থেকে দিল্লির আমজনতার আন্দোলনের পরিণতি এর প্রমাণ। এসব বিকল্প আসলে এক ধরনের নিষ্ক্রিয় বিপ্লবীপনার দিকে ঠেলে দেয়। অন্যদিকে পুঁজিবাদের সরকারি মুখপাত্র ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ যত ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারা শ্রমিকদের আর সমষ্টিগত প্রতিরোধের, শ্রেণী প্রতিরোধের দরকার নাই বলে ঘোষণা করে। সরকারি বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে, নানা প্রকল্পের মাধ্যমে, তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমেই তাদের জীবনমানের উন্নয়ন ঘটছে বলে তারা মনে করেন। তারা বলেন যে শ্রমিক শ্রেণী এখন পুঁজিবাদের শিকার নন, তারা বরং একে মোকাবেলা করছে। এসব পথ বিকল্পের দিকে মনোযোগী অনুসন্ধান চালালে আমরা দেখতে পাবো যে এসবের অনেকখানি পুরন বোতলে পুরনতন মদ। মার্ক্স থেকে লেনিন এই দীর্ঘ যাত্রাপথে অগ্রগামী পার্টি বিরোধী এসব সমালোচনা বারংবার নানারূপে উত্থাপিত হয়েছে। দ্বিতীয় আন্তর্জাতিক কাউটুস্কি বার্নস্টেইনের দ্বারা 1900 থেকে 1914 সাল পর্যন্ত পার্টি গঠনের কালপর্বে লেনিন বিরোধী নানাজন কর্তৃক দ্বারা, কিন্তু ইতিহাস লেনিনের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু বর্তমান ঘরানার লেনিনীয় পার্টি সমালোচনার সবচেয়ে নেতিবাচক দিক হল তা ব্যাপক তরুণদের বিপ্লবী সম্ভাবনাকে নষ্ট করছে। তাদের ব্যাপক অংশের মধ্যে পার্টি বিরোধী, সংগঠন বিরোধী এক ধরনের নৈরাজ্যবাদী প্রবণতার জন্ম দিচ্ছে। অনেকে আবার নিষ্ক্রিয় বিপ্লবীপনে আচ্ছন্ন হয়ে আরাম কেদারার বিপ্লবী কিংবা মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়ে অনলাইন তৎপরতার মাধ্যমে অনেক কিছু করে ফেলার বিভ্রান্তিতে ভুগছেন। এরকম একটা সময়ে আজ আমরা দেখছি যে বিশ্ব জনসংখ্যা শ্রমিক শ্রেণীর সংখ্যাগরিষ্ঠ এবং প্রতিদিনের সংখ্যার বৃদ্ধি ঘটছে। 2020 সালে মজুরি শ্রমিকের সংখ্যা এখন 200 কোটি ছাড়িয়ে গেছে। অথচ মার্ক্স যখন কমিউনিস্ট ইস্তেহারে দুনিয়ার মজদুর একক স্লোগান দেন, তখন সারা দুনিয়ায় মজুরি শ্রমিকের সংখ্যা ছিল বিশ্ব জনসংখ্যার মাত্র 2%, সর্বোচ্চ 1.5 থেকে 2 কোটি। ভারতে 2020 সালে সাধারণ ধর্মঘটে 250 মিলিয়ন শ্রমিক অংশগ্রহণ করে, যা বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘট। এরকম শ্রমিক গণবিক্ষোভ আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে সর্বত্র এবং মাঝে মাঝে তীব্র রূপ ধারণ করছে। আজকের প্রেক্ষাপটে তাই লেনিনের পার্টি ভাবনাকে নতুন করে ঝালিয়ে নিতে হবে। মার্ক্সের শিক্ষায় যিনি দেখিয়েছেন স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে শ্রমিকরা বড়জোর ট্রেড ইউনিয়ন চেতনা পর্যন্ত অর্জন করতে পারে, কিন্তু সমাজ বিপ্লবের বিপ্লবী তত্ত্বজ্ঞান বাইরে থেকে সঞ্চারিত করতে হয়। এটা তাদের অক্ষমতা বা ব্যর্থতা নয়, বরং মার্ক্স অর্থনৈতিক এবং দার্শনিক পাণ্ডুলিপিতে ম্যানুস্ক্রিপ্টে এর ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পুঁজিবাদ মানুষকে বিচ্ছিন্নতায় আক্রান্ত করে তাকে পশুর স্তরে নামিয়ে আনে, ফলে প্রতিদিনের অস্তিত্ব রক্ষার সংগ্রামে কাতর, শিক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ এবং অবসর ও পরিবেশ থেকে বঞ্চিত শ্রমজীবীদের পক্ষে সমাজ বিপ্লবের উন্নত তত্ত্ব নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে না। তাই এক্ষেত্রে ভূমিকা নেয় পার্টি। শ্রমিক শ্রেণীর স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে সমাজ বিপ্লবের সচেতনতার বীজ বপন করে। তাছাড়া ইতিহাসে কোনো শ্রেণী তার অগ্রবাহিনী ছাড়া ক্ষমতায় আসীন হতে বা স্থায়ী হতে পারেনি। এই ভ্যানগার্ড যে সবসময় পার্টি রাজনীতিতে রূপ নিয়েছে তা নয়। অনেক দাস বিদ্রোহ, কৃষক বিদ্রোহে অগ্রগামী পার্টির কোনো উপস্থিতি ছিল না, কারণ পার্টির রাজনীতি বেশি দিনের নয়, ফরাসি বিপ্লবের সময় থেকে এর উদ্ভব। তাই শ্রেণীর পার্টি আসলে স্বতঃস্ফূর্ততার থেকে সচেতনতার দিকে যাত্রা। বিখ্যাত মার্ক্সবাদী বুদ্ধিজীবী পলিন ত্রাজ্জো, একটু উচ্চারণটা একটু খটোমটো, তার রাষ্ট্রভাবনায় দেখিয়েছেন পুঁজিবাদী রাষ্ট্র এবং পার্টির কাজ হচ্ছে বুর্জোয়াদের একক নয়, সমষ্টিগত স্বার্থ রক্ষা করা। কখনো কখনো বুর্জোয়া রাষ্ট্রের আইন কানুন রীতিনীতি পদক্ষেপ বুর্জোয়া শ্রেণীর কোনো না কোনো কোনো অংশে বা একক কোনো বুর্জোয়ার বিরুদ্ধে, এমনকি সাময়িকভাবে গোটা বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে যেতে পারে, বিশ্বের বহু দেশের প্রমাণ মেলে। কিন্তু তাতে করে পুঁজিবাদী রাষ্ট্র এবং তার পার্টির শ্রেণী চরিত্র সম্পর্কে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। এর বিপরীতে ঠিক তেমনি অগ্রগামী পার্টি ছাড়া শ্রমিক শ্রেণীর ক্ষমতা দখল এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তা সংহত করা সম্ভব নয়। আর এই অগ্রগামী পার্টি নিয়ে যে তর্ক বিতর্ক সমালোচনা তা সুরাহা করা যায় মার্ক্স এঙ্গেলস থেকে শুরু করে লেনিন এবং লেনিন উত্তর পার্টি ভাবনার মনোযোগী পাঠ আস্তস্ত করার মাধ্যমে। তবে এর অর্থ এই নয় যে সব কিছু ঠিকঠাক আছে, সব কথা বলা হয়ে গেছে, বরং লেনিনীয় পার্টি ধারণাকে লোকায়িতভাবে বিকশিত করেই এগিয়ে যেতে হবে।